নমস্কার বন্ধু বান্ধৱীসকল, স্বাগতম জনাইছোঁ সকলোকে আমাৰ জব এডুকেশ্যন ইউটিউব চেনেল জ্ঞান পোহৰলৈ। বন্ধু বান্ধৱীসকল, পুনৰ আপোনালোকৰ বাবে এই ভিডিঅ'টি ডিচেম্বৰ মাহত মুকলি হৈ থকা কিছুমান চৰকাৰী চাকৰি খবৰ লৈ আহিছোঁ। হয় বন্ধু বান্ধৱীসকল, আপোনালোকৰ বাবে ডিচেম্বৰ মাহত পুনৰ 48,928 নতুন পদ মুকলি হৈছে। এই পদখিনিৰ ভিতৰতে কিছুমান পদত আপোনালোকে পৰীক্ষা দিব নালাগে, মাথো আপোনালোকে তাৰ ডকুমেণ্টবিলাক ছাবমিট কৰি পিনে আপোনালোকে এক যিটো জব ল'ব পাৰিব। গতিকে বন্ধু বান্ধৱীসকল, তাৰে কিছুমান বিভাগত আপোনালোকে পৰীক্ষা দিব লাগিব। গতিকে ক'ৰ পৰা এই পদখিনি আহিছে সকলোখিনি আপোনালোকে জানিবলৈ ভিতৰত শেষলৈকে চাই থাকিব। লগতে শিক্ষা, বয়স, কি কি লাগিব জানিবৰ কাৰণে ভিডিঅ'টো অলপ স্কিপ নকৰিব। গতিকে বন্ধু বান্ধৱীসকল, ভিডিঅ'টো লাইক কৰিব, লগতে আপোনালোকে আমাৰ চেনেলটো প্লিজ এবাৰ ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব। চ' ফ্ৰেণ্ডছ, আজি ভিডিঅ'টো পলম নকৰি ব'লক আজি ভিডিঅ'টো ইয়াতে আৰম্ভ কৰোঁ। চ' বন্ধু বান্ধৱীসকল, পোনপ্ৰথমতে আপোনালোকৰ বাবে আছাম ডাইৰেক্ট ৰিক্ৰুটমেণ্ট 2023 SLRCৰ ফালৰ পৰা গ্ৰেড 3 আৰু গ্ৰেড 4 পষ্টত 12,600 নতুন পষ্ট মুকলি হৈ আছে, যিখিনি আমি ADRE 2.0 বুলি ক'ব পাৰিছোঁ। গতিকে বন্ধু বান্ধৱীসকল, ইয়াতে এটা আপোনালোকৰ ৰিটেন এক্সাম হ'ব, লগতে আপোনালোকৰ স্কিল টেষ্ট বা এটা ইণ্টাৰভিউ অনুষ্ঠিত হ'ব। গতিকে যিসকল বন্ধু বান্ধৱীয়ে বৰ্তমান সময়লৈকে আবেদন কৰে তেওঁলোকে ডিটেইলছ চাব। ইয়াতে পোষ্ট নাম হৈছে গ্ৰেড 3 এণ্ড গ্ৰেড 4, যিটো আমাৰ ডাইৰেক্ট ৰিক্ৰুটমেণ্ট হয়। নম্বৰ অফ দ্য পোষ্ট হৈছে 12,600, য'ত আপোনালোকৰ গ্ৰেড 3 আছে 7,600 পোষ্ট আৰু গ্ৰেড 4 আছে 5,000 পোষ্ট। নেম অফ দ্য কমিশ্যন হৈছে ষ্টেট লেভেল ৰিক্ৰুটমেণ্ট কমিশ্যন। তাৰপিছতে ইয়াৰ কাৰণে যিখিনি আমাৰ নেম অফ দ্য বোৰ্ড হৈছে সেৱা, নেম অফ দ্য অৰ্গেনাইজেশ্যন হৈছে গভৰ্ণমেণ্ট অফ আসাম। এপ্লিকেশ্যন মোডটো আপোনালোকে অনলাইন মাধ্যমৰ যোগেদি কৰিব লাগিব। বৰ্তমান হৈ তাৰ আপোনালোকৰ আবেদনটো চলি আছে। পে স্কেলটো আপোনালোকে যিটো গভৰ্ণমেণ্ট ৰুলছৰ প্ৰতি যিটো থাকে আমাৰ অসমত, তাৰ দ্বাৰা আপোনালোকৰ গ্ৰেড 3 আৰু গ্ৰেড 4 দিয়া হ'ব। লাষ্ট ডেটটো হৈছে আপোনালোকৰ 29 ডিচেম্বৰ। গতিকে ডিচেম্বৰ শেষ মাহলৈকে আপোনালোকে আবেদনটো কৰি থাকিব পাৰিব। গতিকে যিসকল বন্ধু বান্ধৱীয়ে এই পোষ্টখিনিৰ কাৰণে আবেদন কৰা নাই, ইয়াতে আপোনালোকে গ্ৰেড 4 কাৰণে মিনিমাম 8 পাছৰ পৰা আপোনালোকে 12 পাছ বিচাৰিছে, আৰু গ্ৰেড 3 আপোনালোকে 12ৰ পৰা গ্ৰেজুৱেট লগতে আদাৰ ডিপ্ল'মা যদি আছে তেন্তে আপোনালোকে আবেদন কৰিব পাৰিব। বয়সৰ সময়সীমাটো আপোনালোকৰ 18 বছৰ আৰু 45 বছৰলৈকে ইয়াতে উল্লেখ কৰা আছে। গতিকে বন্ধু বান্ধৱীসকলে যদি আবেদন কৰা নাই তেন্তে আপোনালোকে আছাম ডাইৰেক্ট ৰিক্ৰুটমেণ্টৰ 12,600 গ্ৰেড 3 আৰু গ্ৰেড 4 পোষ্টত বৰ্তমান সময়ত আবেদনটো কৰি ল'ব পাৰিব। তাৰপিছত বন্ধু বান্ধৱীসকল, চেণ্ট্ৰেল জবৰ ফালৰ পৰা SSC কনষ্টেবল GD পোষ্ট আপোনালোকৰ মুকলি হৈ আছে। নেম অফ দ্য পোষ্ট আপোনালোকে দেখা পাইছে ইয়াতে জেনেৰেল ডিউটি GD কনষ্টেবল পোষ্ট, য'ত আপোনালোকৰ এক্সাম নেমটো হৈছে কনষ্টেবল GD ইন চেণ্ট্ৰেল আৰ্ম পুলিচ ফ'ৰ্চ SSF এণ্ড আছাম ৰাইফল ইন ৰাইফলমেন। এনেদৰে আপোনালোকে 2024 আপোনালোকৰ মুকলি হৈ আছে, য'ত আপোনালোকৰ টোটেল পোষ্ট 26,146 এইবাৰ মুকলি হৈছে, য'ত আপোনালোকৰ মেলৰ কাৰণে আছে 23,347 পোষ্ট আৰু ফিমেলৰ কাৰণে আছে 2,799 পোষ্ট। অৰ্গেনাইজেশ্যন ৱাইজ যদি ভেকেঞ্চিটো চাবলৈ যাওঁ তেন্তে আপোনালোকে দেখা পাব BSFত 6,176 পোষ্ট মুকলি হৈছে, CISFত 11,025 পোষ্ট মুকলি হৈছে, CRPFত 3,333 পোষ্ট মুকলি হৈছে, SSBত 635 পোষ্ট, ITBP 3,189 পোষ্ট, আছাম ৰাইফলত 1490 পোষ্ট, SSFত 296 পোষ্ট। এনেদৰে আপোনালোকৰ বাবে 26,146 পোষ্ট মুকলি হৈছে। পে' লেভেলটো আপোনালোকৰ 21,700 পৰা 69,100 ইয়াতে উল্লেখ কৰিছে। তাৰপিছতে পোষ্টখিনিৰ কাৰণে যদি আবেদন কৰিবৰ কাৰণে আপোনালোকে এজন ইণ্ডিয়ান চিটিজেন হ'ব লাগিব, আডাৰৱাইজ আপোনালোকে এই পোষ্টখিনিৰ কাৰণে এপ্লাই কৰিব নোৱাৰে। বয়সৰ সময়মা চাবলৈ গ'লে আপোনালোকৰ বয়সটো 18 বছৰৰ পৰা 23 বছৰ হ'ব লাগিব 1 জানুৱাৰী 2024। বয়সৰ সময়সীমাৰ কাৰণে আপোনালোকে ৰিলেকশ্যন দিয়া আছে SC ST 5 বছৰ, OBCক 3 বছৰ, X-Servicemanক 3 বছৰ। শিক্ষাগততা চাবলৈ গ'লে এই পোষ্টখিনিৰ কাৰণে অকল 10 পাছ হ'লেই আবেদন কৰিব পাৰিব, বা তাতকৈ যদি আপোনালোকে ইকুইভেলেণ্ট আছে তেন্তে আপোনালোকে আবেদন কৰিব পাৰিব, কিন্তু মিনিমাম আপোনালোকে ক্লাছ 10 পাছ কৰিলে আপোনালোকে আবেদন কৰিব পাৰিব। এপ্লিকেশ্যন ফিজটো চাবলৈ গ'লে SC ST ওমেনৰ কাৰণে কোনো ধৰণৰ ফিজ নাই, কিন্তু বাকী আমাৰ আনৰিজাৰ্ভ আৰু OBC MOBCৰ কাৰণে, অৰ্থাৎ মেল কেন্দ্ৰৰ কাৰণে 100 টকা ফিজ ইয়াতে বিচাৰিছে। গতিকে আপোনাক 100 টকা এটা পে' কৰিব লাগিব। পে'মেণ্ট মোডটো আপোনালোকে অনলাইন মাধ্যমৰ যোগেদিও কৰিব পাৰিব। গতিকে বন্ধু বান্ধৱীসকল, এই পোষ্টখিনিৰ কাৰণে আপোনালোকৰ বৰ্তমান সময়ত আবেদন চলি আছে আৰু ডিচেম্বৰ শেষলৈকে আপোনালোকে আবেদন চলিব। গতিকে আপোনালোকে আবেদনটো কৰি ল'ব পাৰিব। ইয়াৰ পিছতে বন্ধু বান্ধৱীসকল, ষ্টেট বেংক অফ ইণ্ডিয়া অৰ্থাৎ SBI ক্লাৰ্কৰ ফালৰ পৰা আপোনালোকৰ কাষ্টমাৰ ছাপৰ্ট আৰু চেলছৰ জুনিয়ৰ এছ'চিয়েট পোষ্ট মুকলি হৈছে টোটেল 8,283। এই পোষ্টখিনিৰ কাৰণে যদি আমি চাবলৈ যাওঁ আমাৰ নৰ্থ ইষ্টাৰ্ণত 685 পোষ্ট মুকলি হৈছে।
যত আমার অসমত মুকলি হৈছে 430টা পোস্ট, অরুণাচল প্রদেশত মুকলি হৈছে 69টা পোস্ট, মণিপুৰত 26টা পোস্ট, মেঘালয়ত 77টা পোস্ট, মিজোরামত 17টা পোস্ট, নাগালেন্ডত 40টা পোস্ট আর ত্রিপুরাত 26টা পোস্ট। এনেদরে আমার নর্থ ইস্টর যেখানে আমার স্টেট আছে তাতে আমার 685টা পোস্ট মুকলি হৈছে আর বাকি বিলাক পোস্ট আমার অল ইন্ডিয়ার বাকি স্টেটত আমার পোস্ট মুকলি হৈছে। গতি বন্ধু বান্ধবী সকল, এই পোস্টখিনির কারণে আপনাদের অনলাইন মাধ্যমের যোগেদি আবেদন করব লাগবে। পে স্কেল আপনার মিনিমাম 17,900 টাকা আর মেক্সিমাম 47,920 টাকা। লগতে বন্ধু বান্ধবী সকল, এই পোস্টের কারণে আপনাদের আবেদন করার কারণে আপনার বয়সটো হবলেও মিনিমাম 20 বছর আর মেক্সিমাম বয়স হবলেও আপনার 28 বছর। ইলেকশন দিয়া আছে এস সি এস সিক 5 বছর, ও বি সিক 3 বছর, পি ডাব্লিউ ডি আনরিজার্ভক দিয়া আছে 10 বছর, পি ডাব্লিউ ডি ও বি সিক 13 বছর, পি ডাব্লিউ এস সি এস সিক দিয়া আছে 15 বছর। পোস্টখিনির কারণে আবেদন করার কারণে আপনার শিক্ষাগত অর্হতা হব লাগবে গ্রেজুয়েশন পাস, বা যদি আপনাদের ফাইনেল সেমিস্টার আছে বা ফাইনেল ইয়ার আছে তথাপি আপনাদের এই পোস্টটির কারণে আবেদন করবেন। ল্যাঙ্গুয়েজ হিসাবে আপনাদের নিজের স্টেট ওয়াইজর কবপরা লিখবপরা আপনাদের বুঝবপরা সকলখিন আপনাদের করবপরা ইয়াতে হব লাগবে। অ্যাপ্লিকেশন ফিজ যদি সাবলে যাও, আমার ইউ আর কারণে আছে 750 টাকা, ও বি সি ডাব্লিউ সি কারণে আছে 750 টাকা, বাকি এস সি আর এস টি পি ডাব্লিউ কারণে কোনো ধরনের একটা ফিজ উল্লেখ করা নাই। ফিজটো আপনাদের অনলাইন মাধ্যমের যোগেদি করব লাগবে। গতি বন্ধু বান্ধবী সকল, বর্তমান সময়ত এই পোস্টখিনির কারণে আপনাদের আবেদন চলি আছে আর 9 ডিসেম্বর আগলৈকে আপনাদের এই পোস্টখিনির কারণে আবেদন করব লাগবে, অর্থাৎ লাস্ট ডেট হয়েছে আপনাদের 9 ডিসেম্বর। গতি বন্ধু বান্ধবী সকল, এস বি আই ফালের পর মুক্তি হওয়া এই ক্লার্কর পোস্টত আমার অসমত 685টা পোস্টের কারণে আপনাদের আবেদন করে লব পারিব। নেক্সট বন্ধু বান্ধবী সকল, আপনার ডিপার্টমেন্ট মুকলি হয়েছে যে ডিপার্টমেন্ট আপনাদের কোনো ধরনের এক্সাম দিব না লাগে, যে ডিপার্টমেন্ট হয়েছে ইন্ডিয়া পোস্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট 2023 ফালের আপনার বহুতকিটা পোস্ট মুকলি হয়েছে যিখিনি আমার পোস্ট ভেকেন্সি বলে কব পাৰিম। ইয়াতে আপনাদের কোনো ধরনের এক্সাম দিব না লাগে, মাত্র আপনাদের অনলাইন করব। অনলাইন করার পিছনে আপনার এখন মেরিট লিস্ট মুকলি হবে, মেরিট লিস্ট মুকলিতে আপনার নিজের নামটো আহিলে আপনার জব পুরো 100% হয়ে গেল বলে আপনাদের ভাবিব পাৰিব। গতি বন্ধু বান্ধবী সকল, ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট 2023 ফালের আপনার প্রথমটো পি এ অর্থাৎ পোস্টেল এসিস্টেন্ট পোস্ট মুকলি হয়েছে 598টা পোস্ট। ইয়াতে আপনার দরমহা থাকবে 25,500 টাকার 81,100 টাকালে। শিক্ষাগত অর্থাৎ আপনাদের ইয়াতে ব্যাচেলর ডিগ্রি করা হব লাগবে যিকোনো একটা স্ট্রিমের ফালের, লগতে আপনাদের কম্পিউটার নলেজটা থাকাটো ইয়াতে অত্যন্তই প্রয়োজনীয়। তারপরে বন্ধু বান্ধবী সকল, আপনার এস এ ফালের মুকলি হয়েছে অর্থাৎ শর্টিং এসিস্টেন্টের পোস্ট ফালের মুকলি হয়েছে 143টা পোস্ট। এই পোস্টের কারণে আপনাদের দরমহা পাব 25,500 টাকার 81,100 টাকালে পাব, আর শিক্ষাগত অর্হতা আপনাদের ইয়াতে গ্রেজুয়েশন পাস করা হব লাগবে, লগতে আপনার কম্পিউটার নলেজ থাকিব লাগবে। তারপরে বন্ধু বান্ধবী সকল, আপনার পোস্টমেন্টর ফালের মুকলি হয়েছে 585টা পোস্ট, যত আপনাদের দরমহা পাব 21,700 টাকার 69,100 টাকালে। ইয়াতে আপনাদের 12 পাস করলে আবেদন করে পাব, লগতে আপনাদের সার্কুল বা ডিভিশনের আপনাদের যদি ল্যাঙ্গুয়েজ এইখানে ভালো থাকবে লাগবে, 10 স্টুডেন্ট হিসাবে আপনার নলেজ থাকবে লাগবে কম্পিউটার, লগতে টু হুইলার বা লাইট মটর ভেসিকল আপনাদের ভালদরে লাইসেন্স থাকা হব লাগবে, যিখিনি অকল অনলি পোস্টমেন পোস্টখিনির কারণে। তারপর আছে আমার মেল গার্ড, মেল গার্ডের কারণে আপনাদের 3টা পোস্ট মুকলি হয়েছে, দরমহা পাব 21,700 টাকার 69,100 টাকালে। শিক্ষাগত অর্হতা সেম 12 পাস, লগতে আপনাদের কম্পিউটার নলেজ আর টু হুইলার বা লাইট মটর ভেসিকল আপনাদের লাইসেন্স থাকিব লাগিব। নেক্সট আপনাদের মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এম টি এসর ফালের সর্বোত্তম পোস্ট মুকলি হয়েছে 570টা পোস্ট, গতি এই পোস্টখিনির কারণে বহুতে আবেদন করে পাব, যত দরমহা পাব আপনাদের 18,000 টাকার 56,900 টাকালে পাব, যত আপনাদের শিক্ষাগত অর্হতা অকল 10 পাস হলে আবেদন করব পাব, যিসকলের ক্লাস 10 পাস আছে মিনিমাম এই পোস্টখিনির কারণে আবেদন করব পাৰিব। বয়সৰ সীমা চাবলৈ গ'লে পোষ্টেল এসিষ্টেণ্ট, শৰ্টিং এসিষ্টেণ্ট, পোষ্টমেন আৰু মেইল গাৰ্ডৰ কাৰণে 18 বছৰৰ পৰা 27 বছৰ বয়স হ'ব লাগিব, আৰু এম টি এছ পোষ্টটোৰ কাৰণে অনলি 18 বছৰৰ 25 বছৰ বয়স হ'ব লাগিব। ইলেকশ্যন দিয়া আছে ও বি চি এম ও বি চিক 3 বছৰ, এছ চি এছ চিক 5 বছৰ, আৰু পি ডাব্লিউ ডিক 10 বছৰ আপোনালোকে ইলেকশ্যন দিয়া আছে, লগতে যদি আপোনালোকৰ স্পৰ্টছ কোৱালিফিকেশ্যন আছে তেন্তে আপোনালোকে এইখিনি আপোনালোকে আপলোড কৰিব, যাতে আপোনালোকৰ মেৰিট লিষ্টত নামটো অহাৰ অকণমান বেছি চান্স থাকিব, গতিকে আপোনালোকে এনেদৰে আবেদন কৰিব পাৰিব। এপ্লিকেশ্যন ফিজ চাবলৈ গ'লে জেনেৰেল ও বি চি আৰু ফিমেল ট্ৰেন্সজেণ্ডাৰ কাৰণে কোনো ধৰণৰ ফিজ নাই, বাকী আমাৰ জেনেৰেল ও বি চি কাৰণে 100 টকা আছে, এছ চি এছ চি পি ডাব্লিউ ফিমেলৰ কাৰণে কোনো ধৰণৰ ইয়াতে ফিজ উল্লেখ কৰা নাই, পে'মেণ্টটো আপোনালোকে অনলাইন মাধ্যমৰ যোগেদি কৰিব লাগিব। গতিকে বন্ধু বান্ধৱীসকল, ওপৰত উল্লেখ কৰি অহা আমি আগৰ 3টা যিকেইটা পোষ্ট আছিলে সেই পোষ্টখিনিৰ কাৰণে আপোনালোকে এক্সাম দিব লাগিব, কিন্তু এই পোষ্টেল এচিষ্টেণ্টৰ যিখিনি পোষ্ট আছে ইয়াতে আপোনালোকে কোনো ধৰণৰ এক্সাম দিব নালাগে, গতিকে আপোনালোকে আবেদন কৰক অতি সোনকালে। এই পোষ্টটোৰ কাৰণে আপোনালোকে 12 ডিচেম্বৰ আগত আপোনালোকে আবেদন কৰিবই
লাগিবো 12 ডিসেম্বর আগত আপনকে পোস্টখিনি আবেদন করা কারণ নেক্সট ইয়ার আপনকৰ নতুন নতুন ভেকেন্সি আহি আছে গতিকে সেইখিনি তথ্য পাবৰ কাৰণে আপনকে প্লিজ আমাৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিব গতিকে বন্ধু বান্ধৱী সকল আজি ভিডিওটো আমি এইখিনি তথ্য আলোচনা কৰিলোঁ গতিকে ভিডিওটো ভাল লাইক কৰিব লগত আপোনাৰ বন্ধু বান্ধৱীলৈ ভিডিওটো যিমান পাৰে শেয়ার কৰিব সো ফ্ৰেণ্ডছ আজি ভিডিওটো ইমানে আছিলে ধন্যবাদ জয় অসম জয় হিন্দ